এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিত সাজেশনের 43 নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা 43 নম্বর প্রশ্নটি সমাধান করব আর এটি নেওয়া হয়েছে ক বিভাগ থেকে অধ্যায় 13 সমান্তরধারা ও গুণোত্তরধারা থেকে, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। আমরা এই ধরনের 8টি প্রশ্ন নির্বাচন করেছি প্রায় বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, যার মধ্য থেকে আজকে আমরা প্রথম প্রশ্নটি সমাধান করব আর এটি হচ্ছে সাজেশনের 43 নম্বর প্রশ্ন। এর পূর্বে আমরা বাস্তব সংখ্যা, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি এবং ত্রিকোণমিতির 9 নম্বর অধ্যায় ও দূরত্ব উচ্চতা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল আমরা সবগুলো সমাধান করেছি। আর এই সকল প্রশ্নগুলো একসঙ্গে পাওয়ার জন্য আমরা প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক সাজেশনের লিঙ্ক আমরা প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশানে দিয়েছি, সেখান থেকে তোমরা মূলত এই অঙ্কগুলো একসঙ্গে পেয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা যে প্রথম প্রশ্নটি নিয়েছি ধারা থেকে, এখানে দেখতে পাচ্ছি আমরা 33+29+25 চলতে আছে, এরকম করতে করতে গিয়ে -19 একটি ধারা। তো এই একটি ধারা, এই ধারাটা এবং আরও একটি মান আমাদের দেওয়া আছে, m² - 2m/y + 1=0। এই মানটা আমাদের দুটি উদ্দীপক হিসাবে আছে। তো এখানে একটি ধারা এবং এখানে একটি মান, দুটি উদ্দীপক হিসাবে আছে। এই দুটি উদ্দীপক থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। প্রথম প্রশ্ন, ক ধারাটির 10তম পদ কত, এই ধারাটার 10তম পদটা কত বের করতে হবে। এরপরে খ নাম্বার প্রমাণ করো যে n সমান এটা, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এরপরে গ নাম্বারে দেখতে পাচ্ছি যে ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা গঠন করো এবং ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা তারা এই প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, এছাড়া রয়েছে অনেক স্কুল যারা এই প্রশ্নটিকে সবার উপরে স্থান দিচ্ছে। সো আমরাও এই প্রশ্নটিকে সর্বাধিক গুরুত্ব দিয়েই মূলত সাজেশনে উল্লেখ করছি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি চলে যাব ক নাম্বার প্রশ্নের ধারাটির 10তম পদ কত। তো এই ধারা থেকেই মূলত আমাদের 10তম পদ বের করতে হবে, সেজন্য আমরা এই ধারাটি আগে লিখব, এরপরে প্রথম পদ এবং সাধারণ অন্তরটাকে আগে বের করে নিব। তো চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে চলে এসেছি, ধারার 10তম পদ কত এটা আমাদের বের করতে হবে। আর উদ্দীপকে আমাদের এই ধারাটি দেওয়া ছিল যে 33+29+25, এরকম করে চলতে চলতে 19 পর্যন্ত রয়েছে। তো এটি ছিল আমাদের উদ্দীপকে ধারা দেওয়া ছিল, এই ধারা থেকে আমাদের 10তম পদটাকে বের করতে হবে, 10তম পদটা কত। তো প্রথমেই আমাদের দেখতে হবে যে ধারাটি গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। তো যদি আমরা এটাকে, এটা চিনার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পার্থক্যগুলো বের করে দেখতে হবে যে প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্যগুলো সমান হচ্ছে কি না। তো পার্থক্য বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এখানে দ্বিতীয় পদ হচ্ছে 29, প্রথম পদ হচ্ছে 33। তো যদি আমরা বের করে দেখাই, তোমরা একটু খেয়াল করো যে 29-33, তো যদি আমরা এটা বিয়োগ করি, এটা হচ্ছে আমাদের সূত্র পার্থক্য বের করার, তাহলে আমরা এখানে পাবো কত, -4। 33 থেকে 29 বাদ দিতে হবে, এটা প্রথম পদটা আমরা এই দুইটার পার্থক্য পেলাম, -4। এরপরে এই দুইটার পার্থক্য যদি বের করি তাহলে 25 দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এখানে হয়ে যাবে 29। এটাও যদি বের করে দেখছি যে প্রতি ক্ষেত্রে আমাদের কী আসছে, -4 আসছে, তাহলে পার্থক্যটা আমাদের দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে আমাদের সমান, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্যটা দেখতে পাচ্ছি যে -4 করে আসছে। তো সুতরাং এটা হচ্ছে একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারা যদি হয় তাহলে আমাদের 10তম পদ বের করতে হলে প্রথম পদ এবং সাধারণ অন্তর লিখতে হবে। তো আমরা এখানে লিখব প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সমান, আমরা এ ধরে নিয়ে থাকি সবসময়, প্রথম পদকে এ ধরি। তো এ সমান হচ্ছে এখানে কত, 33, প্রথম যেটা থাকবে সেটাই প্রথম পদ, তো এ সমান হচ্ছে 33। এরপরে সাধারণ অন্তর বের করে নিতে হবে, তাহলে সাধারণ অন্তর যদি আমরা বের করি, তো সাধারণ অন্তর বের করে নিব, সাধারণ অন্তর ডি সমান, আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে থাকি। তো এখানে সাধারণ অন্তর বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে এখানে 29, মাইনাস প্রথম পদ হচ্ছে এখানে 33। তো যদি আমরা হিসেব করি তাহলে -4 পাবো, সুতরাং এটি হচ্ছে একটি সমান্তর ধারা, প্রতি ক্ষেত্রে আমাদের -4 আসবে পার্থক্যটা। তো এটা বের করে নিলাম, এখন আমরা কী করবো, 10তম পদ যা আমাদের বের করতে বলেছে, তো আমরা এখন কী করবো, 10তম পদটাকে বের করবো। তো আমরা জানি এনতম পদ হচ্ছে a+n-1 × d, তো যদি 10তম পদ হয় তাহলে আমরা এখানে লিখবো যে অতএব 10তম পদ, অতএব 10তম পদ সমান, তো 10তম পদ যদি হয় তাহলে n এর জায়গায় 10 বসাতে হবে, অর্থাৎ আমরা সূত্রটি জানি a+n-1, যদি nতম পদ হতো তাহলে n-1, কিন্তু 10তম পদের ক্ষেত্রে আমাদের এখানে হবে 10-1 × d, এই হচ্ছে আমাদের এই 10তম পদটা। তো এরপরে আমরা এখন এটাকে হিসেব করবো,
তো এর মান পেয়েছি আমরা এখানে 33, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 33। এরপরে যোগ, এখানে 10 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে থাকবে কত, 9। 9 এর সাথে গুণ অবস্থায় রয়েছে এখানে ডি, ডি এর মান হচ্ছে আমরা পেয়েছি কত, -4, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো -4। এটাকে আমরা এভাবে গুণ আকারে লিখতে পারবো। তো এরপরে আমরা এখন যদি এটাকে হিসেব করতে চাই তাহলে হিসেব করে নিতে পারবো। তো এটা গুণ অবস্থায় এর সাথে রয়েছে তাই এটাকে ব্র্যাকেট দিতে হবে। তো এরপরে 33 আর প্লাস মাইনাস হচ্ছে -4, আর 9 যদি আমরা গুণ করি, 4 9 36, তাহলে আমরা এখানে পাবো 36। এরপরে যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাবে 36 থেকে যদি আমরা 33 বাদ দিই তাহলে পাবো কত, -3। তো 10তম পদটা হচ্ছে আমাদের -3। খুবই সহজ, একদম সহজ। একটু মনোযোগ সহকারে যদি তোমরা এটা করতে চাও তাহলে খুবই সহজেই করতে পারবে। তো আমরা এখানে লিখে দিতে পারবো যে অতএব ধারাটির 10তম পদ হচ্ছে, 10তম পদ সমান হচ্ছে কত, -3। এটাই হলো আমাদের আনসার। তো আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয় নাই, তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এখন আমরা চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নের সমাধানে। তো চলো দেখা যাক খ নাম্বার প্রশ্নটি কী আছে। এরপরে আমরা খ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি, প্রমাণ করো যে m সমান √1 + y + √1 - y বাই হচ্ছে √1 + y - √1 - y। এটা আমাদের প্রমাণ করতে হবে m সমান। কিন্তু আমাদের এখানে একটি মান আছে উদ্দীপকে, দেখো তোমরা যে m² - 2m / y + 1 = 0, এটা হচ্ছে আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া আছে। এই উদ্দীপকের মানটা থেকেই মূলত আমরা এটা কী করবো, m সমান এটা প্রমাণ করে ফেলবো। তো চলো শুরু করি, শুরু করলেই তোমরা সহজে বুঝতে পারবে। তো এই হলো আমাদের খ নাম্বার প্রশ্ন, m সমান এটা প্রমাণ করতে হবে, আর উদ্দীপকে আমাদের মানটা দেওয়া ছিল m² - 2m / y + 1 = 0। তো এই মানটা থেকেই আমরা এটা প্রমাণ করে ফেলবো। তো চলো শুরু করি, যদি আমরা এটাকে এরকম করি দেখো তোমরা সহজেই বুঝতে পারবে। দেখলে m² এই +1টাকে সামনে নিয়ে আসলাম, m² + 1, আর এই 2m / y এটা মাইনাস অবস্থায় রয়েছে, এটাকে সমান চিহ্নের এই পাশে পার করে দেব। তো যদি সমান চিহ্নের এই পাশে পার করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ +2m / হচ্ছে y। একবারে সিম্পল, আমরা শুধু এখানে এই 1টাকে সামনে নিয়ে আসছি আর -2m / y এটাকে সমান চিহ্নের ডান পাশে পার করে দিয়েছি, অন্য কিছু হয় নাই। এরপরে একান্তর করব, যদি আমরা এখানে একটি একান্তর করি, একান্তর বলতে 2m টাকে এই পাশে পার করে দেবো। তো যেটা গুণ ওপরে 1-এর সাথে গুণ অবস্থায় রয়েছে এটাকে এই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে m² + 1, এই 2m টাকে আমরা এই পাশে নিয়ে চলে আসলাম 2m, আর এখানে ওপরে কিছু নাই তার মানে 1 আছে আর নিচে হলো y। তো এটা করলাম, হয়তো একটু তোমরা বিভীষিকায় পড়তে পারো যে 2m এভাবে কীভাবে আসলো আর এখানে 1 কই থেকে আসলো। তো এটা কোনো সমস্যা না, এখানে ধরো 2m-এর সাথে একটা 1 আছে, এই 1-এর সাথে 2m-টা গুণ অবস্থায় আছে, এটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে ভাগ হয়ে যাবে, এই জন্য এটাকে এই পাশে পার করে দিয়েছি, নিচে চলে আসছে আর এখানে কিছু নাই তার মানে 1 থাকছে। এখন যদি আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করি, কারণ আমাদের √1 + y এই 1 - y নিয়ে আসতে হবে, সেই জন্য মূলত একটা কাজ করতে হবে আমাদের। তো এই জন্য আমরা এই কাজটা করতে পারি যে উভয় পক্ষকে আমরা কী করবো, যোজন বিয়োজন করব। যোজন মানে হচ্ছে যোগ, আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তো যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা। তো যদি আমরা যোজন করি m² + 1 যোগ হচ্ছে 2m, এরপরে বিয়োজন করলে কী হবে, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা হচ্ছে m² + 1, আর বিয়োজন মানে বিয়োগ, নিচে হচ্ছে 2m, তো আমরা এখানে 2m দিলাম। এরপরে সমান, এপাশেও যোজন বিয়োজন করবো, তাহলে 1 আছে উপরের সংখ্যা আর নিচের সংখ্যা হচ্ছে y, তাহলে উপরের সংখ্যা যোগ নিচের সংখ্যা, অর্থাৎ 1 + y, আর বিয়োজনের ক্ষেত্রে 1 - y, এরকম একটা রূপ আমাদের এখন অলরেডি চলে আসছে। তো এরপরে আরও কিছু কাজ করতে হবে, তারপরে আমরা এটা নিয়ে আসতে পারবো। তো একটু আমরা উপরের দিকে যাচ্ছি, তো তারপরে কী করা যাবে, তারপরে দেখা যাক কী করা যাচ্ছে। তো এখন যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, কারণ এটাকে একটু সূত্রে নিয়ে আসবো, সূত্রে নিয়ে আসার জন্য এটাকে আমরা একটা সাজাবো। সাজালে কী হবে, m² + 2m টাকে সামনে নিয়ে আসলাম 2m, আর +1টাকে আমরা পরে লিখলাম। এরপরে নিচেও একই অবস্থা করবো, m² - 2m, এরপরে হচ্ছে +1, আর এই পাশে যা ছিল ঠিক তাই থাকবে, এটা আর কোনো কিছু করবো না। এরপরে 1 - হচ্ছে y। তো এখন তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে, এখানে m² অর্থাৎ এটাকে আমরা a ধরছি, 1-কে b ধরছি, তাহলে a² + 2ab এর সাথে 1 আছে মনে মনে ধরে নিব। তো a² + 2ab + b² এটা সমান আমরা সূত্র লিখতে পারবো, a + b² সূত্র তোমরা জানো, তাহলে a + b² এটা করতে পারবো। এরপরে হচ্ছে a - b² অর্থাৎ m - 1 এর উপরে হোল স্কোয়ার, আমরা কিন্তু এটা সূত্রে নিয়ে চলে আসলাম, আর এই পাশে আমাদের যা ছিল ঠিক তাই থাকবে, অর্থাৎ 1 প্লাস
ওয়াই আর নিচে থাকবে ওয়ান মাইনাস ওয়াই। তো এখন আমাদের এটাকে আমরা এই স্কোয়ারটাকে কাটার জন্য আমরা কিন্তু একে এটাকে বর্গমূল করব, উভয় পক্ষকেই আমরা কি করব বর্গমূল করব। বর্গমূল যদি করি তাহলে রুট হবে, রুট আর স্কোয়ারে কেটে যাবে, থাকবে শুধু এম প্লাস ওয়ান। আর এই পাশে আমাদের কী হয়ে যাবে, রুট চলে আসবে, কারণ এই পাশে আমাদের ওয়ানকে রুট নিয়ে আসতে হবে, রুট ওভার ওয়ান প্লাস ওয়ান, সেই জন্য আমরা এটাকে বর্গ করব। তো যদি আমরা বর্গ মানে বর্গমূল করব আর কি, তো এটাকে বর্গমূল করলে এরকম হবে যে দুইটার উপরে রুট হয়ে যাবে, আমরা আলাদা আলাদা করে রুট দিতে পারবো, অর্থাৎ এম প্লাস ওয়ান এর উপরে হোল স্কোয়ার আর নিচে হবে রুট ওভার এম মাইনাস ওয়ান এর উপরে হোল স্কোয়ার। আর এটাকেও বর্গমূল করছি, তার মানে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই আর নিচে হবে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই। আমরা এটা রুট নিয়ে আসার জন্যই মূলত বর্গমূল করলাম, আর এখানে স্কোয়ারকে কাটার জন্য। তো এটাকে আমরা কী করবো, বর্গমূল করে, বর্গমূল বাংলা শব্দ বর্গমূল করে, বর্গমূল করে, তো এটাকে আমরা বর্গমূল করলাম। এরপরে বাকি যে কাজটা, এই কাজটা আমরা এখন করে ফেলবো, সেটা হচ্ছে তোমরা দেখো তাহলে সহজে বুঝতে পারবে। তো এখানে স্কোয়ার আর রুট যদি আমরা কেটে দেই তাহলে শুধু থাকবে কত, এম প্লাস ওয়ান। আমরা জানি স্কোয়ার আর রুটে কেটে যায়, তাহলে স্কোয়ার আর রুটে কেটে গেলে তাহলে কী থাকবে, এখানে এম প্লাস হচ্ছে ওয়ান আর নিচে থাকবে এম মাইনাস ওয়ান। এরপরে এই পাশে আমাদের যা ছিল ঠিক তাই থাকবে, এটা আর কোনো পার্থক্য হবে না। তো এখানে আমরা রুট ওভার ওয়ান প্লাস ওয়াই পেয়েছি, রেখে দিলাম। এরপরে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই এটাও রেখে দিলাম। বাকিটা কী করবো, এখন আমরা আবার যোজন বিয়োজন করব, কারণ আমাদের রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই নিয়ে আসতে হবে সেজন্য। তো যদি আমরা আবার আমরা এটাকে যোজন বিয়োজন করি তাহলে এম প্লাস ওয়ান, যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, তো এবার যোগ চিহ্ন দিলাম, নিচেরটা হচ্ছে এম মাইনাস ওয়ান। এরপরে আবারও নিচে বিয়োজন করব, তাহলে এম প্লাস ওয়ান এটা উপরের সংখ্যা, বিয়োজন মানে বিয়োগ, নিচের সংখ্যাটা হচ্ছে এম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। এই পাশেও আমরা যোজন বিয়োজন করব, তো যোজন করলে কী হবে, রুট ওভার ওয়ান প্লাস ওয়াই এটা উপরের সংখ্যা যোগ নিচের সংখ্যা, তো নিচের সংখ্যা হচ্ছে কি, রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই। এরপরে আবার এটা বিয়োজন করব, তাহলে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই এরপরে মাইনাস, বিয়োজন মানে হচ্ছে নিচেরটা, তো রুট ওভার হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই, এটা করে দিলাম। এরপরে দেখো এখন আমরা দেখবো এখানে কাটাকাটি হয় কিনা, এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, তো এখানে একটা এম আর এখানে একটা যোগ যদি করি আমরা, তো টু এম, তো টু এম। এরপরে নিচে এম আর এম কেটে যাবে, থাকছে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে কত, টু। এরপরে এখানে আমাদের থাকছে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই, এটা এটা তো আমরা পেয়ে গেছি, এটা আর কিছু করতে হবে না। এরপরে ওয়ান মাইনাস ওয়াই আর নিচে থাকছে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই। এখন তোমরা যদি দেখো আমরা টু আর টু কেটে দেবো, তো টু আর টু কেটে দিলে এখানে থাকবে কত, শুধু এম থাকবে। অতএব আমরা কিন্তু উত্তরে চলে আসছি, একবারে আমাদের সঠিক উত্তরটি পেয়ে গেছি আমরা, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে এম সমান, টু টু কেটে দিলাম তাহলে শুধু থাকলো এখানে এম, তো এম সমান আমাদের এটা প্রমাণ করতে বলেছিল যে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই, নিচে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো খুব সহজে কিন্তু আমরা এটা প্রমাণ করে দিলাম, দেখো প্রশ্নে আমাদের বলেছিল, তো এখানে আমাদের এম প্রমাণ করো যে এম সমান এটা, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, খুব সহজে আমরা কী করলাম এটাকে প্রমাণ করে দিলাম। তো এখানে আমাদের খুব সহজে এটা প্রমাণ হয়ে গেল, তো আমরা এখানে লিখে দিতে পারবো যে প্রমাণিত, আমরা কথাটা লিখে দিব প্রমাণিত। এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা চলে যাব সরাসরি ক নাম্বারে, তো আমাদের ক নাম্বার প্রশ্নটি কী বলেছে সেটি আমরা আগে দেখব, দেখার পরে আমরা এটা সমাধান করব। গ নম্বর প্রশ্নটি আমাদের বলেছিল ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা গঠন করো এবং ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে আমাদের, সাতটি পদের সমষ্টি। তো আমরা যেখানে প্রথম ধারাটি আমাদের দেওয়া আছে এখানে ৩৩, এরপরে ২৯, এরপরে ২৫, এই ধারা থেকে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করেছিলাম, সেক্ষেত্রে আমরা প্রথম পদ পেয়েছিলাম ৩৩ এবং সাধারণ অন্তর পেয়েছিলাম আমরা মাইনাস ৪। তো সাধারণ অনুপাতকে সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরতে বলেছে আর প্রথম পদটাকে প্রথম পদ ধরতে বলেছে, ধরার পরে আমাদের একটি গুণোত্তর ধারা তৈরি করতে বলেছে, এরপরে ওই গুণোত্তর ধারার প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো চলো শুরু করি, তাহলে আমরা লিখব ক হতে পায়, এই প্রথম পদটা পেয়েছি ৩৩, এরপরে সাধারণ অন্তরটা পেয়েছিলাম আমরা মাইনাস ৪। তো এখানে আমরা সময়ের কথা চিন্তা করেই মূলত প্রথম অংশের যে মানগুলো ক হতে পেয়েছিলাম সেগুলো আমরা লিখেছি এখানে, আমাদের প্রশ্নটি এটা,
তো ক হতে প্রাপ্ত সমান্তর ধারার আমাদের যে প্রথম পদ পেয়েছিলাম এ সমান ৩৩ এবং সাধারণত ডি সমান -৪। তো শর্ত ছিল আমাদের যে প্রথম পদটাকে প্রথম পদ এবং সাধারণ অন্তরটাকে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা গঠন করতে হবে। সেজন্য আমরা লিখেছি ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে গুণোত্তর ধারার প্রথম পদ এ সমান ৩৩ এবং সাধারণ অনুপাত আমাদের গুণোত্তর ধারায় সাধারণ অনুপাত লিখতে হয় আর সমান্তর ধারায় সাধারণ অন্তর। তো এখানে আর সমান আমরা প্রকাশ করছি সাধারণ অনুপাতটাকে, তো আর সমান পেয়েছি আমরা যেহেতু আমাদের সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরতে বলেছিল, তাই ডি সমান -৪ পেয়েছিলাম সাধারণ অন্তর। এখন সাধারণ অনুপাত ধরতে হবে এটাকে, তো আর সমান আমরা -৪ যা ওয়ানের চাইতে ছোট। ঋণাত্মক মানগুলো সবসময় ছোট হয়, তো এখানে ওয়ানের চাইতে ছোট কেন লিখলাম, এখানে আমরা -৪ পেয়েছি এটা ওয়ানের চাইতে ছোট, এই জন্য এখানে ওয়ানের চাইতে ছোট লেখা হয়েছে। কারণ যখন আমরা সমষ্টি নির্ণয় করতে যাই তখন আমাদের দুটি সূত্র আছে, যদি ওয়ানের চাইতে সাধারণ অনুপাত ছোট হয় তাহলে সেক্ষেত্রে এক সূত্র, আর যদি ওয়ানের চাইতে সাধারণ অনুপাত বড় হয় সেক্ষেত্রে আরেকটি সূত্র প্রয়োগ করতে হয়। সেজন্য এখানে শর্তটি আমরা লিখে দিয়েছি যে সাধারণ অনুপাতটা ওয়ানের চাইতে ছোট। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, খুব সহজে কিন্তু বুঝতে পারবে। তো এখানে একটি কথা যে আমাদের যেহেতু গুণোত্তর ধারাটি গঠন করতে বলেছে, যে গুণোত্তর ধারা গঠন করতে হবে, তো সেক্ষেত্রে আমরা প্রথম পদটি কিন্তু পেয়ে গেছি এ সমান হচ্ছে ৩৩। এখন আমাদের দ্বিতীয় পদটি বের করতে হবে, দ্বিতীয় তৃতীয় এরকম করে আমাদের কিছু পদ বের করতে হবে, যেহেতু আমাদের ধারাটি বের করতে হবে তাই আমরা এখানে লিখব যে অতএব গুণোত্তর ধারার দ্বিতীয় পদ, অতএব গুণোত্তর ধারার দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদ যখন আমরা বের করব, তো আমরা গুণোত্তর ধারার পদ সংখ্যা বের করার সূত্রটি জানি যে এ আর এন -১, তো এই সূত্রটি হচ্ছে আমাদের গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। তো আমরা এখানে দ্বিতীয় পদ যেহেতু একবারে লিখে দিচ্ছি তাহলে আমরা সরাসরি লিখব যে দ্বিতীয় পদ সমান হবে কি এ আর এন -১, তো এনের জায়গায় আমাদের বসবে দ্বিতীয়, কারণ আমরা যেহেতু একবারে দ্বিতীয় পদ লিখে দিচ্ছি, আমাদের সূত্রটি হচ্ছে এ আর এন -১, এটা হচ্ছে গুণোত্তর ধারার এনতম পদ নির্ণয়ের সূত্র। তো যেহেতু আমাদের এখানে দ্বিতীয় পদ বের করতে বলছে তাই আমরা একবারে এখানে লিখে দেবো টু -১, অর্থাৎ এনের জায়গায় হচ্ছে টু। তো এ আর এন -১ জায়গায় যেহেতু এন পদসংখ্যা, তো এখানে আমাদের পদসংখ্যা হচ্ছে টু, সেজন্য আমরা এখানে টু বসিয়ে দিয়েছি একবারে। তো এখন যদি আমরা এটাকে হিসেব করতে চাই তাহলে তোমরা দেখো তাহলে খুব সহজে বুঝতে পারবে, এ সমান পেয়েছি আমরা প্রথম পদ ৩৩, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো এর মান ৩৩। তো বসিয়ে দিলাম, এরপরে আর এর মান পেয়েছি আমরা এখানে -৪, তাহলে আমরা গুণিত -৪, এই -৪ আমরা কী করলাম বসিয়ে দিলাম, যেহেতু গুণ অবস্থায় রয়েছে আর দুই থেকে এক যদি বাদ দেই তাহলে আমাদের থাকবে কত ১, তো পাওয়ার হিসাবে আর ১ লেখার দরকার নেই, সেজন্য আমরা এখানে আর ১ লিখছি না। তাই যদি আমরা এখন এটাকে গুণ করতে চাই ৩৩ আর গুণিত -৪, এটাকে আমরা গুণ করলে পাবো কত -১৩২ পাবো আমরা। তো এখানে আমরা বসিয়ে দিলাম -১৩২, তাহলে দ্বিতীয় পদ পেলাম কত -১৩২। এরকম করে ঠিক এরকম করে তৃতীয় পদটাও আমরা কি করব বের করব। তো এবার আমরা লিখব যে গুণোত্তর ধারার, বারবার লিখছি না, গুণোত্তর ধারার এবার হচ্ছে তৃতীয় পদ। তো যদি আমরা তৃতীয় পদটা বের করি তাহলে তৃতীয় পদ সমান হবে এ আর এন -১, তৃতীয় পদ হবে তাহলে আর এনের জায়গায়, তাহলে এখানে ৩ -১, এটা আমরা বসিয়ে দিলাম। তো একটু আমরা একটু উপরের দিকে যাচ্ছি, এরপরে এখন যদি আমরা এটা হিসেব করতে চাই তাহলে আবার এ সমান পেয়েছি আমরা কত ৩৩, তাহলে ৩৩ বসালাম, গুণিত আর এর মান পেয়েছি আমরা -৪, তাহলে এখানে -৪ বসালাম, এর উপরে ৩ থেকে যদি আমরা ১ বাদ দিই তাহলে কত হয়ে যাবে ২ হয়ে যাবে, পাওয়ার হিসাবে এখন হয়ে যাবে ২। তো ২ হয়ে যাবে, ২ হয়ে যাওয়ার পরে এখন আমরা এটাকে আরও হিসেব করব, তো ৩৩ এরপরে যদি মাইনাসের ওপরে স্কোয়ার হয়ে যায় তাহলে মাইনাসটা কী হয়ে যায় প্লাস হয়ে যায়, কারণ স্কোয়ার মানে হচ্ছে ২। তো এখানে -৪ গুণিত -৪, মাইনাসে মাইনাসে প্লাস, চার চারে ১৬, তো এভাবে আমরা এটাকে গুণ করে থাকি, তাহলে আমরা এটা গুণিত কত পাবো ১৬ পাবো। তো ১৬ দিলাম, এখন ৩৩কে যদি আমরা ১৬ দিয়ে গুণ করি তাহলে যেটা আসবে সেটাই হবে আমাদের এটা, তো এটা সমান যদি আমরা গুণ করি তাহলে পাবো ৫২৮, তো আমরা এখানে পাচ্ছি কত ৫২৮, তাহলে তৃতীয় পদটা পেলাম আমরা ৫২৮, এরকম করে চলতে থাকবে। এরপরে যদি আমরা আরও একটি পদ বের করি, চতুর্থ পদটা যদি আমরা বের করি, তো ঠিক একই নিয়মে আমাদের এই চতুর্থ পদটিও কী করতে হবে বের করতে হবে। তো এই যেখানে গুণোত্তর ধারা লেখা আছে সেজন্য আমরা বারবার লিখছি না, তো এখানে আমরা এই চিহ্ন দিয়ে দিচ্ছি, এরপরে আমরা বের করছি চতুর্থ পদ। তো চতুর্থ পদ যদি বের করি তাহলে আমরা লিখব এ আর এনের জায়গায় ৪, যেহেতু চতুর্থ পদ তাহলে আমরা এখানে লিখব ৪ -কত ৪ -১,
4 মাইনাস 1। এখন যদি আমরা এটাকে হিসেব করতে চাই তাহলে এ সমান হচ্ছে 33 গুণিত আর এর মান পেয়েছি আমরা মাইনাস 4, আর এখানে 4 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে থাকবে কত, 3 থাকবে। তো এখন আমরা এটাকে এখন কি করব, হিসাব করে নিব। তো যদি আমরা এটাকে হিসেব করে নিই তাহলে 33 গুণিত মাইনাস 4 আছে, তাহলে 4 কিন্তু মাইনাস 4টা তিনবার গুণ অবস্থায় রয়েছে, যেখানে আমি একটু লিখছি তোমরা দেখো, মাইনাস 4 গুণিত মাইনাস 4 গুণিত মাইনাস 4 মাইনাস 4। তো মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16, আর প্লাস মাইনাসে মাইনাস, 4 16 64, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, মাইনাস 64 পাচ্ছি। তো মাইনাস 64, এরপরে যদি এখন আমরা এই 33 এবং মাইনাস 64 গুণ করি তাহলে আমরা পাবো 2112, মাইনাস হচ্ছে 2112, তাহলে আমরা চতুর্থ পদটা পেয়ে গেলাম এরকম করে। তো এরকম করে চলতেই থাকবে, যত পদ বের করবে কোনো সমস্যা নেই, পদগুলো চলে আসবে এরকম করতে করতে। তো আমরা এরকম করে যদি ডট 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 দিয়ে বোঝাচ্ছি যে এখানে অসংখ্য কী রয়েছে, পদ সংখ্যা রয়েছে। এবার যদি আমরা এই গুণোত্তর ধারার এনতম পদটা বের করি, এনতম পদ সমান যদি আমরা বের করি তাহলে কী হবে, এম আর এন মাইনাস ওয়ান, এই হচ্ছে আমাদের গুণোত্তর ধারার এনতম পদ। তো এনতম পদটা আমরা এরকম করে বের করে নেওয়ার পরে এখন আমরা ধারাটা সাজাবো, যেহেতু আমাদের একটি গুণোত্তর ধারা বের করতে বলেছিল, তো আমরা এখন গুণোত্তর ধারাটা বের করে নিব। তো এনতম পদ সমানও বের করা যাবে, যদি না বের করো কোনো সমস্যা নেই। তো এরপরে যদি আমরা ওতে গুণোত্তর ধারাটা বের করি, যেহেতু গুণোত্তর ধারা, অতএব গুণোত্তর ধারাটা তাহলে কী হচ্ছে, প্রথম পদ পেয়েছি আমরা কত, 33, তাহলে আমরা এখানে বসাবো 33। এরপরে দ্বিতীয় পদটা পেয়েছি আমরা মাইনাস 132, তাহলে আমরা এখানে দ্বিতীয় পদটা হচ্ছে মাইনাস 132। এরপরে তৃতীয় পদটা আমরা পেয়েছি এখানে 528, তাহলে যোগ হচ্ছে 528। এরপরে চতুর্থ পদটা আমরা যেখানে পেলাম মাইনাস 2112, তো সরি এখানে আমাদের প্লাস দিয়ে ফেলেছি, আমরা এটাকে মিশিয়ে মাইনাস করে দেবো। এরপরে আমাদের চতুর্থ পদটা মাইনাস 2112, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 2112। এরকম করে কি হচ্ছে, চলতেই আছে এই এই ধারাটা আমাদের, এরকম করে চলতে আছে, এরকম করে চলতে আছে, এটি হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। আবার আমাদের দ্বিতীয় অংশে বলেছিল যে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তো এই ধারাটার আবার কী করতে হবে, প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখন আমরা এই গুণোত্তর ধারা 7টি পদের সমষ্টি নির্ণয় করে দেখাবো। তো চলো, এই গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হয় সূত্র প্রয়োগের ক্ষেত্রে, আমাদের সাধারণ অনুপাতটা কিন্তু এখানে 1-এর চাইতে ছোট। তো যদি সাধারণ অনুপাত 1-এর চাইতে ছোট হয় তাহলে 1 সামনে থাকবে, অনুপাতের মানটা যদি 1-এর চাইতে ছোট হয় তাহলে 1 কিন্তু সামনে থাকবে, আর যেটা ছোট হবে এটা কিন্তু মানে অনুপাতটা হবে মাইনাস হবে আর কি, পরে হবে। তো আমি সূত্রটি লিখে দেখাচ্ছি, যদি সাধারণ অনুপাত ছোট হয় তাহলে আমাদের সূত্রটি হবে 1-r, এই সূত্রটি হবে আমাদের 1-r, আর যদি আমাদের 1-এর চাইতে এই সাধারণ অনুপাতটা বড় হতো তাহলে 1 কিন্তু পরে হতো। তো এই ক্ষেত্রে আমাদের এই লক্ষণীয় বিষয়টা হচ্ছে সাধারণ অনুপাতের উপরে, যদি সাধারণ অনুপাত ছোট হয় তাহলে 1 সূত্র হবে, আর যদি সাধারণ অনুপাত বড় হয় তাহলে আমাদের 1-এর চাইতে বড় হয় তাহলে আরেকটি সূত্র হবে। তো যেহেতু আমাদের এখানে 1-এর চাইতে সাধারণ অনুপাতটা ছোট, সেই জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করবো এখন। তো এখানে আমরা লিখে দিয়েছি গুণোত্তর ধারার প্রথম 7টি পদের সমষ্টি, তো আমরা সমষ্টির সূত্রটি আমরা এখানে প্রয়োগ করলাম, যেহেতু এখানে আমাদের আর কি ছিল, 1-এর চাইতে ছোট ছিল, তাই আমরা এই সূত্রটি প্রয়োগ করেছি। যদি আর আমাদের বড় হতো তাহলে আর কিন্তু আমাদের সামনে আসতো, অর্থাৎ এখানে আরের মানটা যদি বড় হতো তাহলে আর সামনে আসতো, আরের মান ছোট বলে আরটা কি হয়েছে, পরে হয়েছে। আর 7টি পদের সমষ্টি আমাদের সূত্রটি হচ্ছে এ, এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য হবে 1-rn, এনের জায়গায় আমাদের 7 বসাতে হবে, কারণ 7টি পদের সমষ্টি, এনতম পদ হলে এখানে এন হতো আর নিচে 1-r। তো মনে রাখবে যদি আমাদের সাধারণ অনুপাতটা ছোট হয় তাহলে মাইনাস হবে, আর যদি সাধারণ অনুপাতটা বড় হয় 1-এর চাইতে তাহলে কী হবে, প্লাস হবে। তার মানে 1 যেহেতু এখানে বড়ো তাই 1 সামনে আসছে, যদি আর বড়ো হতো তাহলে আর সামনে আসতো। এটা হচ্ছে আমাদের এই গুণোত্তর ধারা সূত্র প্রয়োগের ক্ষেত্রে এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমরা এখন মান বসিয়ে দেবো, এ সমান আমরা পেয়েছি কত, 33, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 33। এরপরে 1 আছে থাক মাইনাস, আর এর মান পেয়েছি আমরা কত, মাইনাস 4, তাহলে আমরা এখানে বসাবো কত, মাইনাস 4। এর উপরে মাইনাস 4, এর উপরে আমাদের এখানে পাওয়ার হিসাবে আছে কত, 7, তো আমরা এখানে 7 বসিয়ে দিলাম, তাহলে এখানে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট।
এরপরে নিচে 1 আছে দিয়ে দিলাম, এরপরে আর এর মান হচ্ছে মাইনাস 4, তা আমরা এখানে বসিয়ে দেবো কত, মাইনাস 4 মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন আমরা যদি এগুলোকে হিসেব করতে চাই তাহলে এখন আমরা হিসেব করে নেব, উপরে 33 33, আর মাইনাস 1 এর উপরে যদি আমরা এটা হিসেব করি তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যেহেতু এটা 1 এর সাথে আছে, তো 1 যদি আমরা এটা হিসেব করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস এই মাইনাস 4 এর উপরে, মাইনাস 4 এর উপরে আমাদের আছে কত, 7, তো 4 এখানে 4 আছে, 7টা 4 যদি আমরা গুণ করি তাহলে আমাদের যা আসবে সেটা আমাদের এখানে লিখতে হবে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে। তো এখানে 16 আমরা যেটা গুণ করে পেলাম, 16 এরপরে 38 4 34, এই এর উপরে যে পাওয়ার 7 হিসাব আছে এটাকে আমরা গুণ করলে এই মানটা পাবো। এরপরে নিচে যদি আমরা এটা হিসাব করি, এখানে সরি এখানে আমাদের মাইনাস 4 ছিল, মাইনাস 4, তো মাইনাস 4 আর এটা যদি আমরা হিসেব করে নিই তাহলে কী হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 1 প্লাস 4 এটা আমরা হিসেব করে নিলাম। এরপরে যদি আরেকটু হিসাব করে নেই আমরা এখানে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, দেখো তোমরা আমরা এখন এখানে এই দুইটার সাথে যোগ অবস্থায় আছে, তাহলে 33 এরপরে গণিত এটার সাথে এক যোগ করে দিলে কত হবে, 16 এরপরে 38 এরপরে হচ্ছে 5, এটা আমরা যোগ করে দিলাম। এখন 33-এর সাথে এটা গুণ অবস্থায় আছে, আর নিচে হচ্ছে কত, 5, তো এখন গুণ করে যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের এই সঠিক উত্তর। তো এখানে আমরা একটু এই পাশে চলে আসছি, তোমরা একটু খেয়াল করো এখানে আমাদের হয়তো জায়গা হবে না, তো 33 আর এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা আমরা এখানে লিখে দিব, 33 আর এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 54, এরপরে হচ্ছে 0705, আমরা এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করে নিলাম, 05, এরপরে আমরা এখানে নিচে আমাদের আছে কত, 5, তাহলে আমরা এটাকে 5 দিয়ে ভাগ করে দিলাম, তো ভাগ করে দিলে যেটা আসবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। তো এখন যদি আমরা 5 দিয়ে এটাকে ভাগ করে দিই তাহলে আমরা পাবো, আমরা যেটা পাবো এই ক্যালকুলেটর দিয়ে আমি গুণ করে নিলাম, এইটা হচ্ছে আমাদের এই 7টি পদের সমষ্টি, তো এটাই হলো আমাদের আনসার, 7টি পদের সমষ্টি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা হয়নি। এরপরে যদি তোমরা সমস্যা মনে করে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, দিনটি সবার ভালো কাটুক, এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি, খোদা হাফেজ।